জুলাই আগস্ট অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে অর্থনীতি ও বাণিজ্যিক লেনদেন, বাড়ছে উৎপাদন। প্রধান খাতগুলো ঘুরে দাঁড়াতে শুরু করলেও সার্বিক অর্থনীতি সংকোচন ধারায় থেকেছে সেপ্টেম্বরে। এ নিয়ে আলোচনা করব। পূজার ছুটিতে এদিকে বেড়েছে পর্যটন, সেই খবর থাকছে, সাথে শেয়ার বাজার, বন্দর ও হাটের খবর নিয়ে আজকের বৌনি। আপনাদের সাথে আছি আমি, তানজিম শাফিন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ প্রতি মাসে অর্থনীতির মূল খাতগুলোর অবস্থা পর্যালোচনা করে প্রকাশ করে পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স বা পিএমআই সূচক, যাতে বিভিন্ন খাতের 500 স্টেক হোল্ডার তথ্য দিয়ে থাকেন। সবশেষ সেপ্টেম্বরে 6.2 পয়েন্ট বেড়ে 49.7 পয়েন্টে দাঁড়িয়েছে পিএমআই সূচক, যেখানে মূল খাতগুলোর ভেতরে কৃষি, নির্মাণ, সেবা খাত ঘুরে দাঁড়াতে শুরু করলেও সংকোচন বৃত্তের বাইরে গিয়ে সম্প্রসারণ করতে পেরেছে শুধুমাত্র উৎপাদন খাত। আমরা পিএমআই সূচকের এবছরের যে চিত্র সেটি যদি একটু দেখে নেই, তাহলে আমরা দেখব যে জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে পিএমআই সূচকের সবচেয়ে বড় পতন হয়েছিল। এই পিএমআই সূচকটি নির্ধারণ করা হয়ে থাকে পণ্য উৎপাদন, পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে কিনা এবং সেই উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজার কী অবস্থায় আছে, এই সব বিষয়গুলো পর্যালোচনা করে পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স এই পিএমআই সূচকটি দেওয়া হয়। সেখানে আমরা দেখছি যে সর্বোচ্চ পিএমআই সূচক বা অর্থনীতির গতিশীলতার ক্ষেত্রে এগিয়েছিল মে মাসে, এরপর জুন মাসেও সেখান থেকে আমরা দেখেছি যে সংকুচিত হচ্ছিল ধীরে ধীরে, তবে জুলাই মাসে একটা বড় ধরনের ধাক্কা লাগে এবং আগস্ট মাসে আমরা গিয়ে দেখতে পাই যে সেখানে 43 পয়েন্টের মতো পৌঁছেছে পিএমআই এবং সেপ্টেম্বরে সেটি 49.7 পয়েন্টে পৌঁছেছে। এখন যেটি বিষয় যে 100 পয়েন্টের ভেতরে যদি 50 পয়েন্ট হয় তাহলে বোঝা যাবে যে অর্থনীতির অবস্থা স্থবির অবস্থায় আছে, অর্থাৎ সেখান থেকে অগ্রগতি হচ্ছে না বা পেছানো হচ্ছে না, কিন্তু যখনই 50 পয়েন্টের নিচে নেমে আসবে তখন আমরা বুঝতে পারব যে অর্থনীতি কিছুটা হলেও সংকুচিত হচ্ছে। এবারে একেবারে 50 পয়েন্টের কাছাকাছি পৌঁছেছে, তারপরেও আসলে সেই সংকোচন বৃত্তের বাইরে যেতে পারেনি সার্বিক অর্থনীতি। এবারে যদি আমরা খাতভিত্তিক পর্যালোচনা করি, কৃষি খাতের ক্ষেত্রে আমরা দেখছি যে সেখানেও অগ্রগতি ঘটেছে, সেখানে 9 পয়েন্টের বেশি বাড়লেও সেটিও এখনও 50-এর নিচে রয়েছে, অর্থাৎ কৃষি যে উৎপাদন সেটিও কিছুটা হলেও সেপ্টেম্বরের মাসে সংকুচিত হয়েছে। এবারে আমরা যদি দেখি যে উৎপাদন খাত বা ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে, সেখানে আমরা দেখছি যে সবচেয়ে অগ্রগতি বেশি হয়েছে এবং এখানে বলা যায় সম্প্রসারণ ঘটেছে, যদিও এখানে কিছু বলে যে লেবার আনরেস্ট সহ আরও বেশ কিছু ঘটনা ছিল যেই কারণগুলো নিয়ে উৎপাদন নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল, তবে সেই শঙ্কা অতিক্রম করে উৎপাদন খাত আমরা দেখছি যে সেপ্টেম্বরে সম্প্রসারণমূলক ভাব দেখিয়েছে। সেখানে আমরা দেখছি যে সেপ্টেম্বরে 52.6 পয়েন্টে দাঁড়িয়েছে উৎপাদন খাত এবং সেটি ধারাবাহিকভাবে বাড়ছে, যেটি ইতিবাচক অত্যন্ত। এরপরে আমরা দেখতে চাই যে নির্মাণ খাতের চিত্র। নির্মাণ খাতে আমরা দেখছি যে বেশ কিছু ঘটনার পরে সাম্প্রতিক নির্মাণের ক্ষেত্রে অনেকেই আসলে অনাগ্রহ প্রকাশ করেছেন, যে কারণে নির্মাণ খাত কিছুটা হলেও সংকোচন ধারায় রয়েছে। নির্মাণ খাত সেপ্টেম্বর মাসে 46 পয়েন্ট পেয়েছে পিএমআই সূচকে, যেখানে আগস্ট মাসে 40 পয়েন্ট ছিল, জুলাই মাসে ছিল 45 পয়েন্ট। অর্থাৎ আগস্ট মাসে এসে নির্মাণ যেই প্রকল্পগুলো রয়েছিল বা ব্যক্তিগত পর্যায়ে থেকে যে নির্মাণ উদ্যোগগুলো ছিল সেগুলো সবচেয়ে বেশি সংকুচিত হয়েছিল, এখনও সেই সংকোচন ধারা কিছুটা রয়ে গেছে। এবারে আমরা যদি দেখি যে সেবা খাত বা সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টরেও আমরা দেখতে পাবো যে সেটিও এখনও সংকোচনমূলক ধারায় রয়েছে, অর্থাৎ এখনও 50 পয়েন্ট পিএমআই সূচকে অতিক্রম করতে পারেনি বা সম্প্রসারণমূলক ধারায় ফিরতে পারেনি, তবে আশাব্যঞ্জক এ খাতে অগ্রগতি, 49.4 পয়েন্ট সেবা খাতে পিএমআই সূচক। এছাড়া আগস্ট থেকে আমরা প্রায় 6 পয়েন্টের উত্থান দেখতে পাই, জুলাই মাস থেকে অনেকটাই অগ্রগতি হয়েছে সেবা খাতেরও। আমরা পিএমআই সূচক বা অর্থনীতির যেই মূল খাতগুলো রয়েছে সেই খাতগুলোর অবস্থা নিয়ে জানছিলাম, এটি গবেষণা সংস্থা এমসিসিআই প্রকাশিত। তো এবারে আমরা ফিরতে চাই আরও সাম্প্রতিক সময়ে বা আজকের দিনের ঘটনায়, যেহেতু পূজার
টানা ছুটি উপভোগ করেছেন সারা দেশে মানুষ, তো সেখান থেকে অনেকেই পর্যটনের জন্য দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন। যেহেতু আমরা দেখেছি যে পর্যটন ক্ষেত্রে পার্বত্য এলাকায় কিছুটা নিরুৎসাহিত করা হয়েছে, যে কারণে এবার সমুদ্র সৈকতে ভিড়টা ছিল বেশি। কুয়াকাটা এবং কক্সবাজারে আমরা সেই ভিড় লক্ষ্য করেছি। আমরা একটু কুয়াকাটার খবর সরাসরি জানতে চাই। সহকর্মী জসিম পারভেজ আমাদের সঙ্গে আছেন। জসিম, জানাবেন যে এই চার দিনের ছুটিতে কি পরিমাণ দর্শনার্থী কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছেন, হোটেল মোটেলগুলো কি ধরনের ব্যবসা করতে পারলো? শাফিন, পর্যটন কেন্দ্র কুয়াকাটা কিন্তু সৌন্দর্যের দিক থেকেই কিন্তু এই সাগরকন্যা কুয়াকাটা হিসেবে দেশি বিদেশি পর্যটকদের কাছে পরিচিত। আর এই পর্যটন শিল্পকে কেন্দ্র করেই কিন্তু দেশি এবং বিদেশি পর্যটকের ঢল নেমেছে গত চার দিন এই সরকারি ছুটি উপলক্ষে এবং এই পুজো উপলক্ষে। লক্ষাধিক পর্যটক এখানে এসেছেন। প্রতিটি পর্যটক যদি কম পক্ষে 3000 টাকাও যদি এখানে খরচ করে থাকেন তাহলে শত কোটি টাকা ছাড়িয়ে যাবে, এমনটি কথা ব্যক্ত করেছেন এখানকার ব্যবসায়ী এবং অভিজ্ঞ মহল। তো এখানকার যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, যে নয়ন অবিরাম, যে প্রাকৃতিক সৌন্দর্য, ম্যানগ্রোভ বন, লেম্পুচর, ফাত্রার বন, কাউয়া চর এবং লাল কাঁকড়ার চর রয়েছে, সে সকল দর্শনীয় স্পটে কিন্তু পর্যটকের বিচরণ ছিল। তো এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটার প্রায় 22 কিলোমিটার যে সৈকত রয়েছে সে সৈকতের প্রতিটি স্পটে কিন্তু বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে। এখানকার যে 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সে সকল হোটেল মোটেল রিসোর্টের যে মালিক, তারা আমাদেরকে বলেছেন যে এই চার দিনে তাদের প্রত্যেকটি হোটেল মোটেল রিসোর্টের শতভাগ রুম বুকিং হয়ে আছে এই চার দিন ছুটি উপলক্ষে। এছাড়া যে অন্য অন্য ছোট আকারের যা কিছু হোটেল রয়েছে এবং আবাসিক বাসা বাড়িও রয়েছে, সেগুলো কিন্তু পর্যটকদের কাছে ভাড়া দেওয়া হয়। সেই ঘরগুলোও কিন্তু ভাড়া হয়ে গেছে পরিপূর্ণভাবে। এবং এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে, শীত মৌসুমে আরও বাড়বে বলে প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের। এই ছিল আমার কাছে সবচেয়ে সাপেক্ষিক। জসিম, আপনাকে ধন্যবাদ। সহকর্মী জসিম পারভেজ যুক্ত হয়েছিলেন কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে, জানাচ্ছিলেন পর্যটনে চাঙ্গা ভাব দেখা দিয়েছে এই চার দিনের ছুটিতে। অর্থনীতির সব অঙ্গনের মতো পুঁজিবাজারেও বইছে সংস্কার হাওয়া। তো জানেন যে আজকে সাপ্তাহিক আজকে সরকারি ছুটির কারণে পুঁজিবাজারে লেনদেন বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবারেও বন্ধ ছিল, অর্থাৎ এই 2 সপ্তাহে 2 কার্যদিবস পুঁজিবাজারে লেনদেন হচ্ছে না। তারপরেও সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের যারা নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ, তারা বেশ কিছু আসলে বলা চলে যে বেশ কিছু পদ্ধতি বা কাজ হাতে নিয়েছিল। তো সেখান থেকে আমরা দেখেছি যে তারা 14টি প্রতিষ্ঠানকে তলব করেছিল যাতে তারা লভ্যাংশ বা বার্ষিক পর্ষদ সভাগুলো নিয়মিত সময়ের মধ্যে অনুষ্ঠিত করে। তো এরপর থেকে আসলে আমরা দেখছি যে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অনেক প্রতিষ্ঠান। আমরা দেখছি যে চলতি সপ্তাহে যে সকল প্রতিষ্ঠান পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাদের বিস্তারিত আগামীকালকেই পর্ষদ সভা রয়েছে। সাইফ পাওয়ারটেক লিমিটেড, ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, এপেক্স ফুডস লিমিটেড সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে চলতি সপ্তাহে। এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, তৌফিকা ফুডস অ্যান্ড লভেলো আইসক্রিম, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ডিবিএইচ ফাইন্যান্স, এদের প্রত্যেকেরই পর্ষদ সভা রয়েছে চলতি সপ্তাহে। পুজো উপলক্ষে বগুড়ায় কয়েকটি স্থানে বসেছে গ্রামীণ মেলা। স্টলগুলোতে পাওয়া যাচ্ছে তৈজসপত্র সহ নানা পণ্য। এ নিয়ে আরও জানতে চাই জেলার মালতী নগরের মেলা প্রাঙ্গণ থেকে, যুক্ত হবেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন যে পূজার মৌসুম তো আসলে শেষ হয়ে আসলো, এই মেলাগুলোতে কি ধরনের পণ্য এসেছিল এবং এখান থেকে যারা বেচা বিক্রিতে অংশ নিলেন তারা কি বলছেন এই মুহূর্তে? হ্যাঁ,
শাফিন, বাঙালির প্রতিটি উৎসবের পাশাপাশি কিন্তু আমরা দেখে থাকি যে মেলার একটি উৎসব হয়ে থাকে। সেই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের সাংসারিক তৈজসপত্র থেকে আরম্ভ করে শিশুদের যে খেলনা সবগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এবং সেরকম একটি মেলা এখানে আমরা এসেছি মালতী নগরের যে দুর্গাপুজো উৎসব, সেই দুর্গাপুজো উৎসবের যে মেলা লেগেছে পাশেই সেই মেলাতে কিন্তু আমরা আসছি। এখানে দেখা যাচ্ছে যে এখানে মেলার যে রাস্তার ধারে দুই ধারে বসেছে, এখানে কিন্তু প্রচুর নারী পুরুষ কিন্তু এখানে এসেছেন এবং দোকানিরা কিন্তু চার দিন ধরেই কিন্তু তারা এই মেলাতে বেচা কিনা করছেন। এবং একটি বড় অংশের মানুষ কিন্তু গ্রাম বাংলার মানুষ এখানে এসেছেন, তারা বিভিন্ন যে জিনিসপত্র নিয়ে এসেছেন, খাদ্য খাবার নিয়ে আসছেন, তাছাড়া শিশুদের যে আনন্দ বিনোদনের বিভিন্ন রাইড নিয়ে আসছেন, তারা কিন্তু ওই বেচা কিনা বেশ ভালোই করেন। তারা বলছেন যে সামান্য চার পাঁচ দিনের জন্য যে মেলা, সেই মেলাতে কিন্তু তাদের যে বেচা কিনা হয় সেটি কিন্তু কম না। প্রতিটি দোকানে আমি খোঁজ নিয়েছি, তারা কিন্তু বেশ ভালো অঙ্কেরই কিন্তু টাকা বিক্রি করেছেন। এখানে বলা যায় যে সম্পূর্ণ মেলা ঘিরে যদি একটা সুস্থ পরিসংখ্যান আমি দাঁড় করাতে চাই, সেটি হলো এখানে প্রায় 50টির মতন বিভিন্ন স্টল রয়েছে, বিভিন্ন বেচা বিক্রির যে যে অনুষঙ্গগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা খোঁজ নিয়েছি। সেটিতে দেখা যায় যে প্রায় কয়েকদিন মেলাতে আমাদের প্রায় 30-40 লাখ টাকার কিন্তু বেচা কিনা হয়েছে। এবং সেই বেচা কিনা করে কিন্তু আজকে এই মেলাটা শেষ হবে, এখানে দুর্গা উৎসবে যে শেষ আজকে যে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে, সেখানে মেলাও শেষ হয়ে যাবে। তো শাফিন, এই ছিল আমার কাছে বগুড়ার যে মেলা সে মেলার বেচা কিনা নিয়ে সর্বশেষ। মাজিদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাজিদুর রহমান যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে, জানাচ্ছিলেন পুজো উপলক্ষে গ্রামীণ মেলার বিষয়ে। এছাড়া বিজয় দশমী উপলক্ষে ঝিনাইদহের কুমার নদের পাড়েও বসেছে গ্রামীণ মেলা। শতাধিক স্টলে বাঁশ বেতের সামগ্রী, মাটির হাঁড়ি পাতিল সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এ নিয়ে সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুর রহমান মিল্টন। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে ঝিনাইদহের কুমার নদের পাড়ে বসেছে গ্রামীণ মেলা। এই গ্রামীণ মেলায় বিভিন্ন ধরনের তৈজসপত্র, বাঁশ ও বেতের সামগ্রী, মাটির তৈরি হাঁড়ি পাতিল সহ বিভিন্ন পণ্য, কসমেটিক্স সামগ্রী সহ অন্যান্য পণ্যের পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ী ও দোকানিরা। এসবের পাশাপাশি গ্রামীণ যে সমস্ত মিষ্টি রয়েছে সে সমস্ত মিষ্টির দোকান নিয়ে বসেছে অনেকেই। বিভিন্ন স্থান থেকে দর্শকরা আসতে শুরু করেছে, পরিবারের সদস্য নিয়ে এবং তাদের বাচ্চাদের নিয়ে আসতে শুরু করেছে। ছোটো ছোটো ছেলেমেয়েরা এসেছে এই মেলায় কেনাকাটা করতে। তারা যে সমস্ত হারিয়ে যাওয়া পণ্য সামগ্রী রয়েছে, বিশেষ করে মাটির তৈরি যে সমস্ত পণ্য সামগ্রী, তারা সেই সমস্ত সামগ্রী কেনাকাটার উপরে জোর দিয়েছে এবং কেনাকাটা করছে বেশি করে। আমরা ঘাটে দেখেছি যে বিসর্জনের নানা আনুষঙ্গিকতা শুরু হয়েছে। নৌকার মাঝিরা এসেছে বিভিন্ন অঞ্চল থেকে, তারা 10-20 হাজার টাকা করে নৌকা প্রতি ভাড়া পাচ্ছেন এবং এই বিজয়া দশমী উপলক্ষে বিশেষভাবে তাদের বাড়তি আয় হবে বলে তারা আশা করছেন। ঝিনাইদহের কুমার নদে গ্রামীণ মেলায় যে কেনাকাটা সেসব নিয়ে এই ছিল আমার কাছে সব শেষ। ঝিনাইদহের গ্রামীণ মেলা নিয়ে জানছিলাম। দুর্গাপূজার বিসর্জনের দিন জমি উঠেছে যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া মাছের বাজার। জেলার বিভিন্ন স্থান থেকে বড় বড় মাছ উঠেছে এই বাজারে। এ নিয়ে আরও জানাতে ঢাকুরিয়া বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, দেখছি আসলে অনেক মাছ আকারে বেশ বড় বড়। এই মাছগুলো কী কী ধরনের মাছ পাওয়া যাচ্ছে, দাম কেমন জানাবেন, বিক্রেতারা কী বলছেন? এখানে আমরা যে মাছটি দেখেছি, সবচেয়ে বড় যে মাছটি সেটি আধামন ওজন রয়েছে, সেই মাছটি কিন্তু আমরা দেখছি যে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। আর আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, এই বাজারে যে মাছটি রয়েছে, ছোট যে মাছগুলো রয়েছে, সেই মাছগুলো প্রকার ভেদে 5000 টাকা থেকে 40000 টাকা পর্যন্ত মন বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রকার ভেদে মাছ যদি ছোট হয় সেক্ষেত্রে মাছের দামটি কিছুটা কম রয়েছে, আবার যে মাছটি বড় রয়েছে অর্থাৎ রুই মাছ দেখেছি আমরা, একটি রুই মাছ এখানে 12.5 কেজি ওজন হয়েছে, সেটি প্রায় 40000 টাকা মন দরে বিক্রি হয়েছে। অন্যান্য যে মাছ রয়েছে, গ্লাস কাপ এবং সিলভার কাপ, অন্যান্য যে মাছগুলো রয়েছে সবগুলোই আসলে বড় মাছ, কতটা 5 কেজি, 6 কেজি, 15 কেজি, 20 কেজি পর্যন্ত মাছ রয়েছে। এবং এই মাছগুলো কিন্তু জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন অন্য অঞ্চলেও চলে যায়, বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলে কিছু মাছ এখানে আসে, আবার এখান থেকে যশোর শহরে যায়, মনিরামপুর রয়েছে সেখানে যায়, খুলনা থেকে বিভিন্ন মাছ আসে আবার যায়। এক্ষেত্রে এই যে বাজারটি রয়েছে, অর্থাৎ যে শারদীয় দুর্গোৎসব চলছে, দুর্গোৎসবের শেষের দিনে অর্থাৎ বিসর্জন
আয়োজন যেদিন হয় সেদিনই কিন্তু এই মাছের হাটটি দমদমাট হয়। এখানে যারা মেয়ে জামাই আছে অনেক শ্বশুর বাড়িতে তারা এখান থেকে মাছ ক্রয় করে নিয়ে তারা যায় এবং এই মাছটি আসলে সুস্বাদু মাছ এমনটি জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী। সব মিলে এই হাটকে কেন্দ্র করে প্রায় অর্ধকোটি টাকার বিক্রি হবে এমনটি জানিয়েছেন ব্যবসায়ী। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সাক্ষী। রিপন, আপনাকে অনেক ধন্যবাদ। সহকর্মী রিপন হোসেন যুক্ত হয়েছিলেন যশোর থেকে, জানাচ্ছিলেন ঢাকুরিয়া মাছ বাজারে বড় বড় মাছ উঠেছে যেটি বিসর্জনের দিনে পাওয়া যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে আসলে প্রিয়জনদের বাড়িতে এই মাছগুলো নিয়ে যেয়ে থাকেন উপহার সামগ্রী হিসেবে। শেষ করছি এই বৌনি আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।